আমরা জানি রাজপথে আরো অন্যান্য রাজনৈতিক দল তাদের মিছিল সমাবেশ নিয়ে নামবে। আজকে ওই সরকার সারা দেশকে একটা লাশের কারবালায় পরিণত করেছে। আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই বলেছেন, সংবাদপত্র বলছে 30 জনের অধিক নিহত, কিন্তু বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আমরা খবর দেখেছি মৃত্যুর সংখ্যা অর্ধ শতাধিক, এমনকি 100-এর কাছাকাছি চলে গেছে। বন্ধুরা আমার, ছাত্ররা কোটা সংস্কারের দাবি করেছিল 2018 সালে, সরকার কোটা বাতিল করেছিল, কিন্তু এমনভাবে বাতিল করেছে যাতে আইনের ফাঁক ফোকর থাকে, ছাত্রদেরকে আইন আদালত দেখিয়ে আবারও তাদের বঞ্চিত করা যায়। ছাত্ররা আবার রুখে দাঁড়িয়েছে। সরকার দীর্ঘসূত্রিতা, আইনের মারপ্যাঁচ এবং নানা রকম কৌশল করে আন্দোলনকে স্তিমিত করতে চেয়েছে। ছাত্ররা রুখে দাঁড়ানোর পরে তারপরে তারা আন্দোলনকে তাদের লেঠেল বাহিনী, তাদের গুন্ডা বাহিনী, তাদের পুলিশ বাহিনী এই সব দিয়ে আর ওই তাদের পুরনো যুক্তি আন্দোলন করছে রাজাকাররা। এইভাবে তারা ছাত্রদের অপমানিত করে আজকে তারা সমস্ত আন্দোলনের উপর ঝাঁপিয়ে পড়েছে। এখন সংগ্রামের মুখে সংলাপের কথা বলছে, বলছে তারা আদালতে গিয়ে 80% কোটার কথা বলবে, বলছে তারা সমস্ত দাবি মেনে নেবে, কিন্তু এর জন্য তারা লাশ বিছিয়ে দিয়েছে। একদিকে সংলাপের কথা বলে, আরেকদিকে ছাত্রদের মুখে পাখির মতো গুলি করে। লাশের উপর দাঁড়িয়ে, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তারা সংলাপে যাবে না। বন্ধুরা আমার, আজকে পরিষ্কার করে আমরা বলতে চাই, আপনি কোটা সংস্কার করবেন না কি করবেন, বাংলার মানুষ আর এগুলো দেখতে চায় না। বাংলার মানুষ এখন পরিষ্কার করে দেখতে চায় আপনি কবে বিদায় নেবেন। সরকারের পদত্যাগ, এই সরকার ভোটবিহীন, আর গত 7 দিনে আমাদের শিক্ষার্থীদের, আমাদের সন্তানদের বুকে গুলি করে আপনি লাখো কোটি ছাত্র, লাখো কোটি অভিভাবক আজকে এই সরকারের প্রতি আস্থা জানিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা স্লোগান তুলছে, স্টেপ ডাউন হাসিনা, সারা বাংলাদেশের স্লোগান। আপনাদেরকে পদত্যাগ করতে হবে। সরকার সমস্ত ইন্টারনেট বন্ধ করে দিয়ে সংবাদপত্র টেলিভিশনের কলা টিপে ধরে সমস্ত তথ্য আড়াল করতে চাইছে। পরিষ্কার করে বলি, ইন্টারনেট সেবা খুলে দেন, যারা এইসব কাজে আছেন জনতা একদিন আপনাদের বিচার করবে। সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীদের আমরা বলি,
বলে জনগণ আপনাদের পাশে আছে, আপনারা জনগণের অংশ, সুতরাং আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করুন। আজকে বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, এই সমস্ত প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দিতে হবে। আমরা ছাত্র সমাজকে বলি, যে জাগরণ আপনারা তৈরি করেছেন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় জাগরণ, এই জাগরণকে বাংলাদেশে জনগণের যে স্বপ্ন, মুক্তিযুদ্ধের মধ্যে যে স্বপ্ন, জনগণের জন্য সম্ম মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেই বাংলাদেশে পরিণত করার জন্য আপনারা আপনাদের সংগ্রামে শেষ বিজয় পর্যন্ত লড়ে যাবেন। মনে রাখবেন, জীবনের চাইতে মর্যাদা অনেক বড়। আর ছাত্র সমাজের মর্যাদায় এই সরকার আঘাত করেছে, আর সে কারণে ছাত্ররা অকাতরে জীবন দিয়ে তাদের মর্যাদা রক্ষা করছে। এই মর্যাদা এই দেশের পূর্ব প্রজন্মের সমস্ত সংগ্রামের, এই মর্যাদা এই দেশের প্রতিটি নাগরিকের, এই মর্যাদা এই দেশ রক্ষা। কাজে আসুন ঐক্যবদ্ধভাবে জনগণকে রাজপথে নেওয়ার জন্য আমরা বলি, সরকারকে বিদায় করতে হবে, সরকারকে পদত থেকে বাধ্য করতে হবে। সেই লড়াইয়ের সূচনা করি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের সমাবেশ শেষ করছি। এখন আমরা একটি বিক্ষোভ মিছিল করবো।